রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে। তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল, গত 2 বছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি সাধনদার মৃত্যুর পর। সত্যি জেতাটা খুব ভালো জেতা। কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে 1 মাস আগে ইলেকশনে আপনারা, আমরা জানতাম সিটটাও জিতবে, কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে, বিভাজনের রাজনীতি করে সিটটা হারিয়েছিল। তখনই আমি কৃষ্ণকল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও, তোমাকে জিততে হবে, তুমি এমএলএ ছিলে এই এলাকায়। এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন, আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রানাঘাট মুকুটমণিও তাই, ও বিজেপির এমএলএ ছিল, কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল, মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল। ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম। তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক, অপপ্রচার কুৎসা নির্বাচন কমিশনের নানা চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে, সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন। কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি, এমএলএ হয়েছে তৃণমূলে, সুতরাং ওটাও বিজেপির সিট, তৃণমূল কংগ্রেস জিতেছে রানাঘাট। আর গাইঘাটাও তাই, গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল, কিন্তু খুব ভালো ছেলে, স্ট্রং ছেলে। ও আমার বললো দিদি আমি আগামী দিন লড়বো, কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না। তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম, এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে, ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে, জিতেছে। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল, সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি। অর্থাৎ আউট অফ 4-4 আমি এর জন্য মুখ্যস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, দোয়া, যাই বলুন, আশীর্বাদ, শুভকামনা, দণ্ডবাদ, জোহার সব কিছুই জানাচ্ছি। আজকের এই জয়টা মানুষের জয়, আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি, সমাজ সংস্কার, সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায়, শান্তি, সম্প্রীতি, সংহতি সব কিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব। লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। আমরা টোটালটাই যারা নো আইডি নো ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে, অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে, অনেক বাধা, টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি, টোটালটা রুখিয়ে দিচ্ছেন, এবং এটা মানুষের কৃতিত্ব, কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের। তাই মানুষের আমি এখনো বলবো আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন, কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে, এটাই আমার। আর সারা ভারতবর্ষেও আমি শুনেছি যে বিজেপি পর্যুদস্ত হয়েছে, শুধু 2টো সিটে মনে হয় মধ্যপ্রদেশের রাজস্থানে যেখানে ক্ষমতায় আছে, সেখানে নিজেরা নিজেদের মধ্যে কী করেছে না করেছে আমি জানি না, না জেনে বলবো না, বাদ বাকি সিটগুলোতে তারা মোটেই জয়লাভ করেনি। সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে। The trend is very clear. Even earlier mandate also,
ইট ইজ নট ইন ফেভার অফ এনডিএ, ইট ইজ ফেভার অফ ইন্ডিয়া অ্যান্ড ইট ইজ নট ফেভার অফ বিজেপি অল টুগেদার উইথ দ্য এনডিএ পার্টি অল পার্টি মে বি আই মে বি রং বাট হোয়াট এভার আই হার্ড আই কেম টু নো দ্যাট কালেক্টিভলি দে অল গট 46% ভোট অ্যান্ড ইন্ডিয়া ইটসেলফ হ্যাভ গট 51% ভোট সো ম্যান্ডেট ইজ এগেনস্ট অফ দেম অ্যান্ড নাও এগেন দে হ্যাভ স্টার্টেড দ্য এজেন্সি রাজ অ্যান্ড দিস নায় সংহিতা বিল আই ডোন্ট নো হোয়াট দে হ্যাভ ডান ইভেন ডক্টরস আর অ্যাফরেড জার্নালিস্ট ইউ মাস্ট নো হাউ ইউর লাইফ ইজ অলসো ডেঞ্জার ফর দিস বিল ফ্রিডম ইজ এট স্টেক নো হোয়াট দে হ্যাভ ডান ইভেন ডক্টরস আর অ্যাফরেড জার্নালিস্ট ইউ মাস্ট নো হাউ ইউর লাইফ ইজ অলসো ডেঞ্জার ফর দিস বিল ফ্রিডম ইজ এট স্টেক এভরিবডি উইদাউট এনি এভিডেন্স এনিবডি ক্যান বি ভিকটিমস অফ দিস বিল ফ্রম দ্য বিগিনিং আই এম টেলিং দ্যাট টু বয়কট টু সাসপেন্ড 147 MLA MP ইউ পাস দিস বিল নেভার ডিসকাসড অ্যান্ড দেয়ার ইজ এ সিস্টেম বিফোর ইলেকশন আপ টু সিক্স মান্থ ইফ গভর্নমেন্ট ডু দ্য নিউ থিংস দেন হোয়েন দ্য নিউ গভর্নমেন্ট কামস দে ক্যান রিভিউ দ্য সিচুয়েশন বাট আই উইল রিকোয়েস্ট দেম এগেন টু রিভিউ দ্য সিচুয়েশন বিকজ ক্রিমিনাল ল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইভেন পুলিশ ডাজন্ট নো হাউ দ্য হুইচ আর দ্য রুলস আর চেঞ্জ ইভেন লয়ার্স ডাজন্ট নো ইভেন উই আর নট অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট উইদাউট গিভিং এনি scope to understand the bill they have just passed unilaterally it will affect the good governance the judiciary the legal fraternity the police and all